আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিন্ন রকম পোলাও রেসিপি নিয়ে চলে আসলাম। অনেকের কাছে হয়তো অজানা যে এভাবেও পোলাও তৈরি করা যায়, তাই পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না কিভাবে পোলাও তৈরি করছি। তৈরি করছি ভিন্ন রকম স্বাদের মাছের পোলাও, চলুন আপনারা দেখতে থাকুন। তাহলে এখানে 3 কেজি রুই মাছ আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম আর কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিব। আমাদের বগুড়া জেলায় এভাবে পোলাও তৈরি করা হয় আর খেতেও দারুণ মজাদার হয়। আপনারা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না, তাই পুরোটা দেখতে থাকুন। পেঁয়াজ মরিচ একটু ভাজা হয়ে গেছে, এখন এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, এগুলো পরিমাণ মতো দিতে হবে। বাসায় তেজপাতা ছিল না, তাই দিতে পারলাম না, এখানে তেজপাতাও দিতে হবে। এখন এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি, দিচ্ছি গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। এগুলো একটুখানি ভেজে নিব। সামান্য একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন মশলার সাথে একটু মাখিয়ে নিতে হবে। মশলাগুলোর সাথে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। আমি এখানে রুই মাছ দিয়ে পোলাও তৈরি করছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়েও পোলাওটা তৈরি করতে পারবেন, তবে ছোট মাছ দিয়ে তৈরি করা যাবে না, বড় মাছ দিয়ে তৈরি করতে হবে। দেখুন মাছ ভাজা হয়ে গেছে মশলার সাথে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মশলা আর মাছটা সেদ্ধ হওয়ার জন্যে যেটুকু পানি দরকার সেটুকু দিয়ে দিচ্ছি। কিভাবে তৈরি করছি আপনারা দেখুন, না দেখলে বুঝতে পারবেন না। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে, কারণ মশলার পরিমাণ অনেক বেশি দেওয়া হয়েছে, কড়াইয়ে লেগে যেতে পারে। এভাবেই রান্না করে নিতে হবে। আর দেখুন মাছটা সেদ্ধ হয়ে গেলে এভাবে আস্তে আস্তে করে ভেঙে দিতে হবে। আমি কিভাবে করছি দেখতেই পাচ্ছেন, ঠিক এভাবেই করতে হবে। মাছে মাখানো পোলাও খেতে যে এতটা মজাদার হয়, আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না, তাই আপনারা অবশ্যই তৈরি করে খাবেন একবার হলেও। আমাদের বগুড়া জেলার অনেক বিখ্যাত একটি রেসিপি এই মাছের পোলাও, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন পানি শুকিয়ে এসছে, এখন একটুখানি সয়াবিন তেল দিয়ে মশলার সাথে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শুধু মাছের পোলাও না, বগুড়া জেলার অনেক কিছুই বিখ্যাত। বগুড়ার দইয়ের কথা আপনারা নিশ্চয় শুনেছেন, আর বগুড়ার মাছ দিয়ে আলু ভাটিটাও অনেক ফেমাস। মাছ ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা এদিকে ফুটতে থাকুক। আর এদিকে পোলাওয়ের ভাতের জন্য 1.5 কেজির মতো চাল নিয়ে নিয়েছি। রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম। খুব বেশি নরম করা যাবে না ভাত, একটুখানি শক্ত করেই নামাতে হবে। আর এদিকে দেখুন মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়ো দিলে অন্যরকম একটা টেস্ট আসে। দেখুন প্রায় হয়ে গেছে, ঠিক এরকম ঘনত্বের হবে, খুব পাতলা করা যাবে না, দেখুন ঠিক এরকম হবে।
অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। দেখুন আমার মাছ রান্নাটা হয়ে গেছে, আর এদিকে ভাত একটা গামলায় ঢেলে নিয়েছি। এখন পোলাও মাখানোর পালা, ঠিক এভাবে মাখাতে হবে। দেখুন ভাতের সাথে রান্না করা মাছ দিয়ে ঠিক এভাবেই আস্তে আস্তে করে মাখাতে হবে। আর মাখানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে অনেক সুস্বাদু মজাদার মাছের পোলাও, একটু ভিন্ন রকম স্বাদের আর অনেক মজাদার। দেখুন পোলাও মাখানো কমপ্লিট, এখন এখানে পরিবেশন করে নিয়েছি। ডিম, মাছ ভাজি, শশা, লেবু, কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ সাথে নিয়েছি। দেখুন পোলাওটা দেখতেই কতটা মজাদার হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।